ইন্টেলিজেন্স হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা মিউজিক স্মার্ট বলে থাকি। নর্মালি মিউজিক নিয়ে এই ইন্টেলিজেন্স যাদের বেশি থাকে তাদের মিউজিকের প্রতি একটা আলাদা রকমের আগ্রহ থাকে এবং সেই ক্ষেত্রে তাদের নলেজটা অনেক বেশি থাকে। খুব অল্প সময় তারা মিউজিককে গ্র্যাপ করতে পারে, মিউজিক সম্পর্কে তাদের নিজেদের ধ্যান ধারণাকে অ্যাড করতে পারে এবং সেক্ষেত্রে মিউজিকের প্রতি তাদের একটা আলাদাই ভালোবাসা এবং এফিসিয়েন্সি থাকে। তো সেই ক্ষেত্রে ইন্টেলিজেন্স যাদের মধ্যে বেশি থাকে তাদেরকে আমরা প্রেফার করে থাকি মিউজিক নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বা মিউজিককে নিজে এস্টাবলিশ করার জন্য নিজে অ্যাজ এ প্রফেশন হিসেবে। সেক্ষেত্রে একজন ভালো মিউজিশিয়ান হতে পারেন বা মিউজিক ডিরেক্টর হতে পারেন বা মিউজিক কম্পোজার হতে পারেন, যে কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক সম্পর্কে সে এগোতে পারেন, ভালো একজন সিঙ্গার হতে পারেন বা মিউজিক নিয়ে আলাদা করে পড়াশোনা করে মিউজিক সম্পর্কে নিজের কিছু অ্যাডিশন সেগুলো করতে পারেন, কারণ এনাদের যেহেতু সেই ক্ষেত্রে ইন্টেলিজেন্সটা বেশি থাকে। আমরা অ্যাজ এ সিঙ্গার যদি বলি, প্রত্যেকটা মানুষের মনে গান যদি কেউ গেঁথে দিতে পারেন সেটার প্রতি তার কিন্তু একটা আলাদা ইন্টেলিজেন্স রয়েছে। আমরা অ্যাজ এ এক্সাম্পল যদি শ্রী লতা মঙ্গেশকর যে কথা বলি তাহলে বলতে পারি আমরা প্রত্যেকেই বলি যে ওনাকে গানের সরস্বতী, অর্থাৎ সরস্বতী দেবীর মধ্যে যে গুণগুলো রয়েছে সাধনার জন্য সেই সমস্তটাই ওনার মধ্যে রয়েছে এবং উনি সেইভাবে কিন্তু প্রত্যেক মানুষকে ভীষণভাবে একটি সুন্দর উপস্থাপনা দিতে পারেন যেটা মানুষের মনে লেগে থাকে, গেঁথে থাকে এবং তার জন্যই কিন্তু তার প্রত্যেকটা গান সম্পর্কে যে ভালো লাগাটা সেটা প্রত্যেক দর্শকের তৈরি হয়। এছাড়া আরও যারা সিঙ্গার্স রয়েছেন তাদেরও যে কথা বা তাদের যে মিউজিকের প্রতি ভালোবাসা, তারা যেভাবে মিউজিকটাকে গ্র্যাপ করেন, মিউজিকটাকে আমাদের সামনে প্রেজেন্ট করেন, সেই হিসাবে কিন্তু আমরা সিঙ্গারদেরকে আমাদের নিজেদের ফেভারিট বলে জেনে থাকি। তো এনাদের প্রত্যেকেরই মিউজিক্যাল ইন্টেলিজেন্স রয়েছে এবং এনারা প্রত্যেকেই মিউজিক সম্পর্কে খুব ডিপ নলেজ রাখেন। সো আমরা সেক্ষেত্রে আমরা প্রেফার করে থাকি যাদের মিউজিক্যাল ইন্টেলিজেন্স বেশি তাদের অবশ্যই যেন মিউজিকের দিকে এগোনো উচিত এবং সেক্ষেত্রে অন্যান্য কোয়েশ্চেন লেভেল দেখে আমরা তার প্রফেশনকে চুজ করে দেওয়ার ক্ষেত্রে অ্যাসিস্ট করে থাকি এবং সেটা DMIT টেস্টের মাধ্যমে সম্ভবপর হয়। এই সম্পর্কে বিস্তারিত জানতে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে 9748783940। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায় এবং আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।